গুড মর্নিং, এটা হচ্ছে সেই ডিটক্স ওয়াটার যেটা খেলে মানুষের বাড়তি ওজনটা কমে যায় এবং শরীর থেকে বিষাক্ত যে টক্সিনগুলো আছে সেগুলো বের হয়ে যায়। তো আমার সকালটা শুরু হয় এই ডিটক্স ওয়াটার দিয়ে। আজকে আমি দেখাচ্ছি কিভাবে মাত্র তিনটা ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করে ডিটক্স ওয়াটার তৈরি করার পদ্ধতি। আমি এখানে ব্যবহার করেছি হাফ শশা। আমি এখানে পুরো শশাটা দেইনি, যেহেতু আমার পানিটা কম ছিল সেখানে আমি হাফ শশা ইউজ করেছি। তারপরে আমি একটা ছোটো লেবু নিয়েছি এবং সেটাকেও, এগুলো অবশ্যই সব কিছু খোসা সহ কাটতে হবে। এরপর আমি নিয়েছি কিছু পরিমাণ আদা, সেটাও আমি খোসা সহই আর বড় বড় পিস করে কেটে নিয়েছি। এবার এগুলো সব কিছুকে আমি আমার জগে আমি পানিটা নিয়েছিলাম এবং শশা সব কিছুর সাথেই আমি আদা এবং লেবুটাও অ্যাড করে দিলাম। তো এখন এই মিশ্রণটা রাখতে হবে 4 ঘন্টা পর্যন্ত। এভাবে 4 ঘন্টার পর এটা খাওয়া শুরু করতে হবে এবং এটাকে 12 ঘন্টা পর্যন্ত খাওয়া যাবে। এবং এই ওয়াটারটা যদি শেষ হয়ে যায় আবার পানি দিয়ে দিয়েও খাওয়া যাবে, তবে 12 ঘন্টার বেশি কোনোভাবেই এটা রাখা যাবে না। সবাই ভালো থাকবেন।